হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এটা তৈরি করতে যেমন সহজ, খেতেও ভীষণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি এখানে দুটো আলুকে চিকন চিকন করে লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম একটি, দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ, মরিচের গুঁড়ো এক চা চামচ, চাট মশলা এক চা চামচ, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা, 1 চা চামচ সয়া সস। সবগুলো উপকরণকে এখন আলুর সাথে খুব ভালো করে মেখে নেব। হয়ে গেছে, এখন এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে চুলোর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি আলুগুলোকে এভাবে একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যেন একটি আরেকটির সাথে জোড়া লেগে না যায়। ভাজার সময় চুলোর আঁচটাকে খেয়াল করবেন মিডিয়াম লো হিটে যেন থাকে, না হলে উপরের পাতটা হয়ে যাবে আর ভেতরের আলুটা কাঁচা থেকে যাবে। ভালো করে উল্টে পাল্টে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, খুব ভালো করে তেল ঝরিয়ে এখন আমি এগুলোকে তুলে নেব। ফ্রেন্ডস, আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।